আজকের ডিসকাশন আমার মনে থাকবে। আপনি বলছিলেন বড়লাটের কাছে চিঠি পাঠাতে, কিন্তু বড়লাটের কাছে যাতে কোনো ভুল খবর না গিয়ে পৌঁছয় সে বিষয়টা একটু নজরে রাখলে ভালো। তুমি যে ঠিক কথাই কয়েছ বাবা। মতুর, তুমি এক কাজ করো, তুমি বড়নাটকে একখানা পত্তন নিকো, তেনাকে নিকো যে সাহেব আমাদের বাড়িতে এসেছিলেন, আমরা কি কি করেছি তাও নিকো। আর তেনাকে বলো তেনারা পানিদারি কর তুলে নিলে আমি আমার সীমানা সরিয়ে দেব। আমিও জানি কুশুরু থেকে মিটিয়া বুরুজ কতটা গুরুত্বপূর্ণ কারবারের জন্য, আর শুধু তো কোম্পানি নয়, এই শহরের গণ্যমান্য সব ব্যক্তিরাই চিন্তায় পড়েছেন এই সীমানার জন্য। তেনারাও ভাবছেন কি করে তেনারা কারবার করবে। এর সাথে সাথে বড়নাটকে নিকো যে এই সব কিছু দায়ভার আমার, আর মতুর রামচন্দ্র আমি কাল বাড়িতে বড় করে একটা নারায়ণ পুজো করতে চাই। আমি চাই জেলে বস্তির সকলে কাল আসো, তোমরা তার ব্যবস্থা করে নাও কেমন। মাঠে বসে আমি এখনই চিঠি খসড়া করার ব্যবস্থা করছি, আপনি নারায়ণ পুজোর দিকটা একটু দেখে নিন। মল্লিক মশাই, আগে আমাদের চিঠিটা এখনই পাঠাতে হবে, খুবই জরুরি। জি, শোনো, কোম্পানি বাহাদুরের ঘোষণা, শোনো শোনো শোনো, কোম্পানি বাহাদুরের ঘোষণা। আচ্ছা কথা, কোম্পানি বাহাদুর কি ঘোষণা করবেন? গর পড়েন তো দেখি একবার, শুনি তেনারা কি কইতে চান। এত দ্বারা সকলকে জ্ঞাত করা হইতেছে যে কোম্পানি বাহাদুর প্রজাদের কল্যাণার্থে পানিদারি কর তুলিয়া নিলেন, এই নিয়ম অদ্য হইতে চালু হইল। তাহলে কত মানে কর দিয়ে আমাদের কাউরে আর মাছ ধরতে হইব না? এই রানীমার এলাকার বাইরেও কাউরে কর দিতে হবে নি, কেমন কথা কইছে গো সরণ দাদা? আরে আমিও ঠিক বুঝতে পারতেছি না রে পড়ার। যদু দাদা, ওখানে তো ভিড় কিসের গো? তাই তো দেখছি ভূপাল, একবার কি দেখে আসি। চলো। কাগজখানা একবার দেখতে পারলে ভালো হতো। আগে কথা, আপনারা আসেন আসেন, কথা আসেন আসেন আসেন। আমি জানবাজারের মারবাড়ির দৈত্র যদুনাথ চৌধুরী, একবার কোম্পানি বাহাদুরের নির্দেশনামাটা দেখতে পারি? আগে ওতে ওতে লেখা আছে কথা, কোম্পানি বাহাদুর তো পানিদারি কর সত্যি সত্যি তুলে নিচ্ছে, অর্থাৎ দিগমা যা চেয়েছিলেন তাই হলো। ভূপাল, এই খবরটা আমার এক্ষুনি দিদিমাকে দিতে হবে, বুঝলি? তোমরা সকলে শোনো, সকলে শোনো, কোম্পানি বাহাদুর জল কর উঠিয়ে নিয়েছেন, তার মানে তোমরা আবার আগের মতো মাছ ধরতে পারবে, বুঝলে? ভূপাল শোন, তুই ওদেরকে নারায়ণ পূজা নিমন্ত্রণ করে ফেল, বুঝলি? আমি এগোচ্ছি। তোমরা সবাই শোনো, কাল আমাদের বাড়িতে নারায়ণ পুজো, তোমাদের সবার নিমন্ত্রণ, তোমরা সবাই এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। মা,
মা ওই নারায়ণ পূজার জন্য যে ফুল দরকার আমি তার বায়না করে দিয়েছি কালকে সকাল সকাল চলে আসবে আচ্ছা তা গুরুদেব কি কে নিয়ে আসতে যাচ্ছে মা আমি যাব কাল উনি এদিকটা দেখবেন বেশ 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 তা জেলে বসতে কি খবর পাঠানো হয়েছে হ্যাঁ মা যদু আর ভূপাল অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তা চটকো কি কালকে পূজার দায়িত্ব কে নিচ্ছে তুমি নিচ্ছ তো হ্যাঁ মা আমি বউদের কইছি ওরা সকাল সকাল উঠে টাওয়ারগড়ে চলে যাবে এসব আবার কখন হলো চটকো কি তুই হঠাৎ করে বউদেরকে টাওয়ারগড়ে টেলে দিলি যে আর বাউন বজন তোর জন্য নখ তো কাটতে হবে তা ব্যবস্থিত দায়িত্ব কে নেবে তুই একা একা সবকিছু ঠিক করে ফেললি আমাকে একবার সুদনের প্রয়োজন মনে করলি না পদ্ম মা সামনে দাঁড়িয়ে আছেন মায়ের সামনে তুমি আবার সেইভাবে কথা বলছো তাহলে কি হবে অনেকে আমাকে অবদ্দন মনে করবেন তাই তো মনে করবে আমার মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে কারণ এই বাড়িতে কি হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পাচ্ছি না এরপরে কোম্পানি বাহাদুর আমাদের কি খেতি করবে আমরা জানি না অথচ নারায়ণ পুজো নিয়ে মাতামাতি হচ্ছে এ বাড়িতে হা পদ্ম শান্ত হও তুমি শান্ত হও দেখো আমাদের যা করবার আমরা তা করেছি এবার সবকিছু রঘুবীরের হাতে তিনার হাতে সবকিছু ছেড়ে দাও নি দেখো মা আজ পর্যন্ত কারোর মতামত নিয়ে তুমি কোনো কাজ করনি আর ভবিষ্যতেও করবে না সেটা আমি বেশ বুঝতে পাচ্ছি আর আমি তো স্পষ্ট কথা কই তাই এবারে কেউ আমাকে পছন্দ করেনি ঠিক আছে আমি আর কিছু কইব না পূজাতে আমাকে কি কাজ করতে হবে আমাকে আগে থেকে জানিয়ে দিও বদদীপ দিদমা দিদমা তুমি জিতে গেছো দিদমা তুমি জিতে গেছো তুমি সত্যি রানী দিদমা কি হলো কি আজ আমার নাতি বাবুরা হঠাৎ তার দিদমাকে এত শোয়াক করছে দিদমা কাল বড় করে পূজোর আয়োজন হবে সবাই ধুমধাম করে পূজো করব আচ্ছা দাঁড়াও দাঁড়াও কি হয়েছে আগে সেটা বলবে তো মেশো বাবু কোম্পানি বাহাদুর জলকর উঠিয়ে নিয়েছেন বললে যদু আচ্ছা তোমরা ঠিক শুনেছো তো আচ্ছা কে বলেছে এসব বিশ্ববাবু কে আবার বলবে আমরা নিজেরাই দেখে এসেছি জেলে বস্তি থেকে তারা চতুর্দিকে ঢেড়া পিটিয়ে জানাচ্ছে দিদমা কি কইছিস রে তোরা হ্যাঁ জলকর তুলে নিয়েছে এ এমনটা হয় দেখলে তো বদ দিদি মায়ের বিশেষই জয় পেল দাঁড়াও দাঁড়াও জগদম্বা দাঁড়াও এখনই এসব আগে থেকে আটামশাই আমাদের কাছে তেমন তো কোনো নির্দেশনামা আসেনি না যদি ওনারা জলকর উঠিয়ে নিতে চান তাহলে তো আমাদেরও বাঁধ তুলে নিতে বলবেন তাহলে যদু তোমরা ঠিক শুনেছো তো হ্যাঁ মিশু বাবু আমরা একদম ঠিক শুনেছি আমরা নির্দেশনামা পড়েওছি এবং দেখেও এসেছি রঘুবীর আমার মুখ রেখেছে গরিব ছেলেরা আমার মাছ ধরতে পারবে সেজু বাবু বড় বাবু রানীমা খুব ভালো একটা খবর আছে এই পত্রখানা এসেছে কোম্পানি বাহাদুরের শিরেস্তা থেকে হ্যাঁ শুনলাম পানিদারি কর নাকি উঠিয়ে নেওয়া হয়েছে পত্রে কি লেখা আছে একটু বলুন দেখি 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 আমাকে দিন মা আবার আপনার বিশ্বাস আর সাহসের জয় হলো আদামশাই কোম্পানি বাহাদুর জানিয়েছেন তারা পানিদারি কর বন্ধ করে নেবেন সিদ্ধান্ত নিয়েছে মাকে অনুরোধ করেছেন ঘুষুড়ি থেকে মেটিয়াবুরু যে জলপথ যেন খুলে দেওয়া হয়
করার সমস্ত টাকাও তারা ফেরত দিয়ে দেবে। আর মাকে ধন্যবাদ জানিয়েছেন, তারা সত্যি বোঝেননি যে এই কর জেলেদের কত বড় ক্ষতি করছিল। আবার আপনার কাছে শিখলাম মা কি করে অন্যের হয়ে লড়াই করতে হয়। নিজের স্বার্থ আপনি বিসর্জন দিয়ে অন্যের জন্য ভাবেন, এ আপনার পক্ষে সম্ভব? মতুন, আজ যে গরিব মানুষগুলো সুরাহা হয়েছে এটা ভেবেই আমার শান্তি হচ্ছে। হ্যাঁ মতুন, কাল সত্যি অনেক বড় করে আমাদেরকে নারায়ণ পুজো করতে হবে। মতুন, তুমি নিজে যাবে গুরুদেবকে নিয়ে আসতে। সবই রঘুবীরের কৃপা, সবই রঘুবীরের কৃপা। মা, আমি আমি সত্যি ভাবিনি যে বড়লাট আপনার কাছে মাথা নোয়াবেন। আপনার সত্যি সাহস আছে মা, আপনার আপনার সাহস আছে। বাবা, এই জয় আমার জয় নয়, এই জয় গরিব জেলেদের অধিকারের জন্য। তারা গরিব বলে আমোদ আল্লাদ করার অধিকারটুকু থাকবে না, তা তো হতে পারে। মতুর, আজ রেতেই তুমি শেকল কুলিয়ে দাও, আর আমার নমস্কার জানিয়ে তেনাদেরকে একখানা পত্র লেখো। সেখানে লেখো যে তেনারা যেন এমনভাবেই প্রজাদের কল্যাণের কথা ভেবে সব সিদ্ধান্ত নেয়, তাতেই সকলের মঙ্গল হবে। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি। সিন্নি মাখার জন্য আর কিছু কাটতে হবে কিনা? ও মা, তুই তো কলাপি দিস নি রে। দেখেছো কান্ডি, কত বড় ভুল করতে যাচ্ছিল। তোর ভাগ্যি ভালো, মা এখনো এ পড়েননি। নে নে কাট। আরে তোরা তো মিষ্টি তালাটাই টাওয়ার ঘরে আনিস নে, একটু খেয়াল রাখবি নে। ওদিকে বদ্দিদি সবাইকে বকাঝকা করছে। এই যা, ওটা আমারই আনার কথা ছিল মাসিমণি, আমি একদম ভুলে গেছি, ভুল হয়ে গেছে। ঠিক আছে ধর। টাউর মশাই, আপনার আর কি কি লাগবে কন্দিকিনি? আসলে মা তো আমাদের ওপর বার দিয়েছেন, কিন্তু সত্যি কইতে কি আমরা এখনো তার যোগ্য হয়ে উঠিনি। দীপ ঠাকুরুন, বিগ্রহের জন্যে এখনো নতুন বস্ত্র আসেনি। দেখেছেন কান্ডি, শুধু ভুল বউদের দ্বারা হচ্ছে না, আমার হাতেও যে কত বড় ভুল হয়ে যাচ্ছিল। দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসুন করতে আসুন। গুরুদেব, আপনি যে সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে ক্ষমা করে এই বাড়িতে আবার পায়ের ধুলো দিয়েছেন,
এতেই আমরা ধনী হয়ে গেছি। দেখো মা, যদুর বইয়ের বিষয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা এখনো আমি মন থেকে মেনে নিতে পারিনি। আবার এটাও ঠিক, তোমার প্রতি সম্মান আমার আরো বেড়ে গেছে। হ্যাঁ মা, কারণ গরিব জেলেদের জন্য তুমি যা করেছো তার জন্য আমি গর্ব অনুভব করি। মা, তোমার কল্যাণ হোক, রঘুবীর তোমার মঙ্গল করুন। গুরুদেব, এ আপনি কি করেছেন? আমি আর কি বা করতে পেরেছি? রঘুবীরের অশেষ কৃপে যে গরিব মানুষগুলো আবার দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে, জল কর দে তাদের শেষ হয়ে যেতে হবে না। আর তাই তো আজকের এই পুজো। আর গুরুদেব, আমি চাই আজকে আপনি আরতি করুন। নিশ্চয়ই করব মা, নিশ্চয়ই করব। আসুন গুরুদেব, আসুন 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 আসুন। আপনারা যে এসেছেন সত্যি আমরা ধন্য হয়ে গেছি। আসুন আসুন, এই বসুন বসুন। আমাদের সত্যি খুব ভালো লাগছে। আসলে আজকে বাড়িতে একটু নারায়ণ পুজো হচ্ছে, মা একটু পুজোয় ব্যস্ত আছেন, তাই মাকে কি এখন ডাকা যায় মথুর? আমি দেখছি আটামশাই, যদিও আজ সকালে মাকে পুজোর ঘর থেকে এই বাইরে ঘরে নিয়ে আসা মুশকিলের হবে, তাও আমি রানীমাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে পানি দাঁড়ি কর উঠে যাওয়ার পর আমাদের বড় লজ্জা হলো, তাই আমরা সকলে মিলে একটু দেখা করতে এলুম, এই আর কি। সত্যি কথা বলতে কি আমরা বড় ভয় পেয়ে গেছিলাম, কোম্পানি বাহাদুর আবার রেগে গিয়ে যদি নতুন কোনো কর বসিয়ে দেয় আমাদের ওপর। হ্যাঁ, আর তেমনটা হলে আমরা সত্যিই সকলে মানে রানীমার জন্য বড় অসুবিধার মধ্যে পড়তাম। কিন্তু আপনাদের কোনো অসুবিধার মধ্যেই পড়তে হলো না, বরং সুবিধেই হলো। বিশ্বাসমশাই, আপনার তো খুব বড় মাছের আড়ত রয়েছে, এখন আবার আগের মতো মাছ উঠবে, আর পানিদারি কর উঠে যাওয়ায় তো আপনার লাভের অংশ। মথুর, এখন তোমরা আমাদের ঠেস দিয়ে কথা কইতেই পারো, আর সে অধিকার তোমাদের আছে। এ তো সত্যি যে আমরা ভয় পেয়ে পিছিয়ে গেছিলাম, কিন্তু তোমরা সাহস দেখে এগিয়ে গিয়ে কত কিছু করে দেখালে। না 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 দামশাই, আমরা নই, যা করার মা একাই করেছে, আপনাদের কোনোদিনই কোনো ক্ষতি হতো না। আর আমি ঠেস দিয়ে কথা বলছি না, আমি শুধু এটাই বলতে চাই যে মায়ের সাহসের সাথে সাথে মা অন্যভাবে চিন্তা ভাবনা করেন, উনি কারোর ক্ষতি হতে দিতে পারেন না। এমনকি কোম্পানি বাহাদুরকে চিঠি লিখে বলেছেন যে যদি এর জন্য কোনো সাজা দেওয়া হয় তাহলে তা শুধু মায়ের একারই প্রাপ্য হবে। তাই আপনাদের কোনো দিনই কোনো ক্ষতি হতো। আমি বলছিলাম কি এখন থাক না এসব কথা, আপনারা এসেছেন এটা তো খুব আনন্দের, তারপর আজকে বাড়িতে পুজো আছে, আপনারা একটু বসুন। আমি আপনাদের কি আশ্চর্য, আপনাদের জল খাবারটা একটুখানি বসুন, আমি একটু দেখি আপনাদের জল খাবারের বন্দোবস্তটা হলো কিনা। নব কোথায় গেলে? আরে মথুর, তুমি একটু বুঝি, যা হবার তা তো হয়ে গেছে, এখন এসব কথাগুলো কি লাভ বলো তো মথুর? তারপর ওনারা যখন নিজেরা এসেছেন কেন শুধু শুধু? আচ্ছা শোনো, আমি একটু ওনাদের জল খাবারের বন্দোবস্ত করতে চাই, আর মাকেও একবার খবর দিই। তুমি এখানে থাকো কিন্তু দয়া করে কিছু বলতে চাও না। কি জানেন আটামশাই, এই কথা শোনানোর লোভখানা আর সামলাতে পারলো। ঠিক আছে ঠিক আছে, মাকে খবর দিই। জয় রঘুবীরের জয়।
ওদেরকেও তাপ দাও মা। দেখি মা সুখী হও বাচ্চা, দেখো চুপি হও নাও, দেখি দাদু ভাইরা ভালো থাকো, চোখে থাকো বাচ্চা। জয় রঘুবীরের জয়, জয় জনার্দনের জয়। সকলের মঙ্গল করো প্রভু।